মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কে কিয়াং শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে তার বয়স হয়েছিল আটষট্টি বছর দু সাল থেকে প্রায় দশ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লি মাত্র দশ মাস আগে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান তিনি অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন চীনা ক্ষমতা কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি যদিও ক্ষমতার প্রথাগত কোনো ভিত্তি ছিল না তার বিশ্লেষকদের মতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন